আপনি রেখে দিয়ে দিন, দাদা আমাদের প্রত্যেকবার দেখে দিয়ে দেয়, আমাদের মাছ মাংস নিয়ে কোনো কমপ্লেন নেই, আমরা বহু বছর থেকে। আমেরিকার খাদ্য তালিকার মধ্যে মাংসটা একটা ভীষণই প্রয়োজনীয় খাবার, এবং মাংস বলতে এরা বিফ, পর্ক, চিকেন, তারপরে ল্যাম এগুলোকেই বোঝায়। বেশিরভাগ আমেরিকানরাই জানে না যে গোট বা পাঁঠার মাংস কাকে বলে, তাই জন্যই এখানকার লোকাল আমেরিকান স্টোর বা গ্রসারি স্টোরে তুমি পাঁঠার মাংস কোথাও পাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি গ্যারিনচা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অলমোস্ট 5:45 মতো বাজে, আমরা বেরোচ্ছি, যাচ্ছি মাছ মাংস আনতে। মাছ মাংস মানে পাঁঠার মাংস, মুরগির মাংস আর মাছ। এখানে একটা বাংলাদেশি দোকান আছে আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা মতো লাগে যেতে, সেখানে খুব ভালো পাঁঠার মাংস পাওয়া যায়, তো সেটার জন্যই আজকে যাব। তো তোমরাও আমাদের সাথে চলো। মিষ্টি ওখানে স্কুটার চালাচ্ছে, চল মিষ্টি। আমরা অলমোস্ট চলে এসেছি দোকানের কাছাকাছি, দাঁড়াও আমি ক্যামেরাটা ওইদিক করি। এই বাংলাদেশি দোকানটার থেকে আমরা যতদিন এখানে আছি প্রায় তোমার 10 বছর হয়ে গেল, এখান থেকেই মুরগির মাংস, পাঁঠার মাংস নিই, প্লাস তোমার যে কোনো ধরনের ইন্ডিয়ান মাছ সব এখান থেকেই নিই। ভীষণ ভালো টেস্ট এখানের পাঁঠার মাংসর। আমি ইউএসএর অনেক স্টেটে ছিলাম, এত ভালো টেস্ট কোথাও পাই না, তাই না? এই এসে গেছি আমরা, এই দেখো আকবর গ্রসারিজ বাংলাদেশ। আমরা নেমে পড়েছি, লেটস গো ইনসাইড। এই দেখো ভেতরটা এরকম দেখতে, ঢুকেই কত ধূপকাঠি আছে দেখো, এইখানটা সব মশলাপাতি আছে, এই যে বড় ফ্রিজার, ফ্রিজারের ভেতরে মাছ থাকে। ভালো দেখো, এই দেখো মাছটা। ও আপনি রেখে দিয়ে দিন, দাদা আমাদের প্রত্যেকবার দেখে দিয়ে দেয়, আমাদের মাছ মাংস নিয়ে কোনো কমপ্লেন নেই। বিশাল মাছ, ভেটকি নেবো, ভেটকি নেবো। ওজন কিরকম হবে? ১ কেজির দাম তোমার $10, মানে তোমার ওই 780 টাকা, 450 গ্রামের দাম 780 টাকা। তারপরে 1 কেজির থেকে 1200 গ্রামের দাম হলো গিয়ে তোমার 1014 টাকা পার এলবি, মানে 450 গ্রামের দাম 1014 টাকা, এবার যেরকম ওজন হবে। তারপর 1200 থেকে 1500, মানে 1.5 কেজি হলো 1499, মানে 1250, 450 গ্রামের দাম। এই যে আমরা যে ভেটকি মাছটা নেব, পদ্মার ইলিশ। ও আচ্ছা, আমাদের গোট ব্যাক লেগ দিয়ে দিন একটা, আর একটা হোল চিকেন দিয়ে দিন। গোটের আমরা ব্যাক লেগটাই নিই, খেতে খুব ভালো হয়, ওর মধ্যে ওই চোষা থাকে, মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই দেখো এটা গোটের, মানে পাঁঠার মাংসর ব্যাক লেগ, পেছনের পাটা। কত হচ্ছে রে ওজনে? এটা ওজন হয়েছে অ্যারাউন্ড 4.6 এলবি। আর প্রাইস কত দেখাচ্ছে? 1299 পার পাউন্ড করে প্রাইস হচ্ছে $60। $60 মানে ওই 4680 টাকা মতো। মিষ্টি বায়না ধরেছে ক্যারামবোর্ডটা কিনবে, ওখানে একটা ক্যারাম বোর্ড দেখেছি আমরা, মিষ্টি বায়না করছে নেবে, ক্যারাম খেলেছে, তাই আমরা ক্যারামটাও প্ল্যান করছি, ক্যারামটাও নেব হয়তো। ক্যারামটা কত বললো রে দাদা দামটা? $59, 4600 টাকা দাম ক্যারামটা। এই যে এইভাবে এখানে মাছ মাংস কাটা মেশিনটা আছে। আচ্ছা এবার আমাদের মাছটা কাটা হবে, এই যে ভেটকি মাছ। এই কাঁটাটা, মানে মাছটা বেশি পাওয়া যায় আমার মনে হয়, মাছের কাঁটাটা দিয়ে কাঁটা চচ্চড়ি হয়ে যায় আমাদের, প্লাস তোমার ফিশ ফ্রাই করলেও খুব ভালো হয়, কোনো যে ফিশ ফ্রাই হয়ে যায়, ফিশ ফ্রাই, ভেটকি মাছের ঝাল সবই হয়। এই দেখো এটা একটা বড় ফ্রিজার, এর মধ্যেও প্রচুর মাছ আছে যেগুলো ফ্রোজেন। একটা জিনিস দেখাই, হিলসা এগ, মানে ইলিশ মাছের ডিম, বিদ্যুতের ভীষণ প্রিয়। এক একটা প্যাকেটের দাম 1099, ওই 860 টাকা মতো হবে। এই দেখো আমি দেখাই, এই দেখো বাংলাদেশ থেকে আসে সব। এ দেখো কুচো চিংড়ি আছে, দেখো বেবি রিভার শ্রিম্প, এক একটা প্যাকেটের দাম হলো $3.99, 300 থেকে 310। অনেক ধরনের ফিশ আছে দেখো, ওইদিকেও আছে। এই দেখো দেশি পুঁটি, দেশি পুঁটির দাম হলো এক একটা প্যাকেটের দাম $6.99,
মানে ইন্ডিয়ান মানিতে কত হবে একটু বলতো? 550 550 টাকা করে। আমি একটু বার করে দেখাই, মাছ দেখলে আর সামলানো যায় না। এ দেখো দেশি পুঁটি মাছ, কি ভালো লাগছে। এগুলো কিন্তু সব ফ্রিজার যার মধ্যে মাছ আছে। এই দেখো আমি দেখাচ্ছি, দেখো মূর্তি, এই যে রুই কাতলা, সব বড় বড় বিশাল মাছ। চল এবার বাকি জিনিসগুলো আমরা নিয়ে নিই, আমাদের টুকটাক জিনিস নিতে হবে। এই যে বাংলাদেশি ঘিটা একটু দেখা, ঘিটা এই যে বাগবাড়ি স্পেশাল ঘি, এটা বাগবাড়ি ভীষণ ভালো খেতে, পুরো কলকাতার টেস্ট। এই ঘিটা ভীষণ ভালো, দেখো অনেকগুলো সাইজ আছে। আমরা এই বড়টাই নিই, তাহলে অনেক দিন যাবে। বড়টার দাম কত রে? 24 ডলার, মানে তোমার ওই ইন্ডিয়ান মানিতে 1900 টাকা মতো দাম। ঘিটার গন্ধটাও দারুন। তাহলে একটা বিটনুন লাগবে বুঝলি? হ্যাঁ বিটনুন আছে। এই যে ব্ল্যাক সল্ট দেখি কত দাম রে? ব্ল্যাক সল্টটা সেম 1.49, হ্যাঁ মানে ওই 117 টাকা ইন্ডিয়ান মানিতে। এই দেখো এখানে কুলের আচার আছে, দেখো বোরলি পিকেল কুলের আচার। একটা তুলে না নিয়ে নেব? হ্যাঁ নিয়ে নে। এটার দাম হলো তোমার $3.99, মানে ইন্ডিয়ান মানিতে কত হবে? 312 টাকা। 312 টাকা নিয়েই নি। এই দেখো এখানে ঝালমুড়ি আছে, দেখ 99 সেন্টস, মানে তোমার ওই $1, 78 টাকা, মানে 78 টাকা 80 টাকা দাম। মানে বাংলাদেশে কিন্তু প্রচুর জিনিস এখানে আছে যেগুলো তোমার আমরা পাই, এবং প্রত্যেকটা খাবার খুব ভালো হয়। দুটো ঝালমুড়ি তুলে নি, তোর খাবার নিচ্ছি কিন্তু। দই এসছে বাংলাদেশের, ও বগুড়ার খিরসা দই, দেখেই তো একটা নিয়ে নিতে হবে রে। এটার প্রাইস দাদা বললো $13.99, মানে $1,092। এই দেখো আরো অনেক জিনিস দাদা দেখালো যেগুলো আমরা আগে দেখিনি। এখানে ডালপুরি আছে, দেখেছো ডালপুরি? ডালপুরির দাম হলো $3.99, মানে $4, মানে ইন্ডিয়ান মানিতে কত হবে রে? 312 টাকা। পিঠে আছে $4.99, মানে $5, $5 মানে কত রে ইন্ডিয়ান মানিতে? 390 টাকা। কত ভালো ভালো, মানে জিভ দিয়ে জল পড়ছে। দেখো বাস্কেটে প্রচুর জিনিস হয়ে গেছে, মাছ মাংস ছাড়া আমরা এগুলো সব নিয়েছি। হ্যাঁ তারপরে বাকি জিনিসগুলো এসে তুলে নিয়ে যাবো। খেরাম নেওয়া হয়ে গেছে, গাড়িতে তুলতে হবে সব জিনিস। মাছ মাংসটা তো আগেই তুলে দিয়েছে, খেরামটা বড়ই আছে বল। হ্যাঁ বাড়িতে খালার জন্য পারফেক্ট সাইজ, হ্যাঁ সাইজটা খুব ভালো, আর কোয়ালিটিটাও ভালো আছে, বেশ হেভি আছে। কিছু ডোরটা ওপেন কর একটু। ও ক্যারামটা ওখানে নিচ্ছিস? হ্যাঁ ক্যারামটা এখানে নিচ্ছি। মিষ্টি ও ক্যারামটা তোমার দায়িত্বে থাকবে। প্রচুর কেনাকাটা হয়ে গেছে, তোমরা দেখলে যে আমরা বাংলাদেশি দোকান থেকে প্রচুর জিনিস কিনলাম, কারণ আর লোক সামলাতে পারছিলাম না, এত কিছু চলে এসেছে। ক্যারাম নিলাম, মাছ মাংস নিলাম, মাছ মাংসটা এই বক্সে আছে। আর বাকি জিনিস যেগুলো নিয়েছি তোমার বিস্কিট মিষ্টি দই, তারপরে টুকটাক মশলাপাতি, সেগুলো সব এই বক্সটার মধ্যে রয়েছে। তোমাদেরকে মাছ মাংসের প্রাইসটা আমি আলাদা করে বলিনি, আমি লিখে রেখেছি বলার জন্য। তো চিকেন যেটা আমরা নিয়েছিলাম অলমোস্ট 1.5 কেজি হয়েছিল, মানে 3.5 পাউন্ড মতো, প্রাইস পড়েছে $12, মানে 936 টাকা মতো পড়েছে। পাঁঠার মাংস তোমার নিয়েছিলাম 2 কেজি 100 গ্রাম মতো, $60 হয়েছে, মানে ইন্ডিয়ান মানিতে 4,680 টাকা হয়েছে। মাছটা নিয়েছি ভেটকি মাছটা, 3 কেজি হয়েছে ওজনে, 3 কেজি মানে ওই $43 হয়েছে। ইন্ডিয়ান মানিতে প্রাইস হলো 3,355 টাকা মতো পড়েছে। তো এটাই ছিল আজকের ব্লগটা। বাংলাদেশি দোকানে এসে মাছ মাংস মিষ্টি দই আরও অনেক কিছু কিনলাম, তোমরা দেখলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। আমি খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। ঝালমুড়িটা দেখো এসে আর কন্ট্রোল করতে না পেরে খুলে ফেলেছি, এত দারুণ খেতে, বিদ্যুৎ দিয়ে আরো দুটো প্যাকেট নিয়ে এসেছে। ভীষণ ভালো খেতে, মানে সুন্দর একটা ঝাঁজ আসছে তোমার সরষের তেলের, ও হেভি খেতে, হেভি খেতে, দারুণ খেতে। দেখো দেখানো যাবে কিনা, এই দেখো, হ্যাঁ গন্ধটা দারুন, টেস্টটা দারুন, মানে বলে বোঝাতে পারবো না, পুরো কলকাতার মতো। আমরা যে দইটা নিয়ে এলাম আর তর হইল না, এসেই এখন খুলতে বসে গেছি। মাটির হাড়িতে, ভদ্রলোক আমাদেরকে বলে দিলেন যে মাটির হাড়িতে, যার জন্য ওটা একটু দেখা,
তলাতে একটা কাঠের ইয়েও দিয়ে দিয়েছে যে ওটার উপর বসাবার জন্যই, দেখো হাড়িটা পুরো মাটির। বিদ্যুৎ আবার বাটি নিয়ে রেডি হয়ে গেছে। একটু খোল, একটু দেখি, কিছুক্ষণ রাখতে হবে এটা, প্যাকেটটা একটু খোল। হ্যাঁ এটা মনে হয় ফ্রোজেন আছে, ফ্রোজেন আছে পুরোটা, একটু গলবে আর কি, বাট একদম মানে মিহি বোঝাই যাচ্ছে, মানে ঘন দই। এই জায়গাটা দেখ, তাহলে বুঝতে পারবি। আর একটু নরম হলে অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যাবে। একটু নরম হলে অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যাবে। দেখে কখনো ঠান্ডা দারুণ খেতে। মিষ্টি অলরেডি ক্যারাম খেলা স্টার্ট করে দিয়েছে, ওইখানে দেখো নিয়ে বসে গেছে, এখন চলবে এখন এই নিয়ে, ভীষণ খুশি। চলো ফাইনালি বাই বলছি, 9টা বাজে, এখন আমাদের ডিনার করতে হবে। আমরা জেনারেলি তাড়াতাড়ি ডিনার করে নিই, বাট আজকে দেরি হয়ে গেল দেখে এখন ডিনার করব। তো বাই, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা।